ঝিনাইদহের মহেশপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে আত্মঘাতী হামলা ও গুলিতে দুই জঙ্গি নিহত, দুই পুলিশ কর্মকর্তা আহত। মেয়ে ছেলে পিলে ওদের পর্দা শিলি থাকে, ওরা বাড়ির ভিতরে কাউরি জাতি দেয় না। না, চলাফেরা ওনার মতনই ছিল, কারির সাথে তেমন একটা মিশত না। উনি লাবজির ব্যবসা করতো, এতটুকু জানি ওনার বাড়ির ভিতরে কাউকে প্রবেশ করতে দিত না। এটা নিউ জেএমপির এবং জঙ্গি এখানে এক্সপ্লোসিভ সহ ওরা আত্মঘাতী গ্রুপের লোক সদস্য বলে মনে হয়। আরেক বাড়ি থেকে আটটি বোমা, অস্ত্র সহ দুইজনকে আটক। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি শিরিন আক্তার এবং আমি জুনায়দ আলহাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় পার্টির নেতৃত্বে 58টি দল নিয়ে সম্মিলিত জাতীয় জোট নামে নতুন জোটের ঘোষণা এরশাদের। মহাজোটে থাকা না থাকা নিয়ে সিদ্ধান্ত প্রথম বৈঠকে। দেশব্যাপী সাংগঠনিক সফর শেষে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবে বিএনপি, দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি। বিএনপির ভিশন 2030 রাজনৈতিক ধাওতাবাজি বললেন ওবায়দুল কাদের, এমপিদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান। সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি তদন্তে পানি উন্নয়ন বোর্ডের 14 প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ চলছে দুদকে। এবং আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিয়ে আতঙ্কে ঢাকা উত্তর সিটির বাসিন্দারা, অবৈধভাবে খাল দখলই কারণ, মোকাবেলায় প্রস্তুত দাবি নগর কর্তৃপক্ষের। ঝিনাইদহের মহেশপুরের বজ্রাপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক জঙ্গি ও গুলিতে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের দুই কর্মকর্তা। জঙ্গিরা সবাই 90 জেএনবির সদস্য এবং তাদের মধ্যে একজনের নাম তুহিন বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ। পুলিশ জানায় মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামের হঠাৎ পাড়ায় জঙ্গি আস্তানার সন্দেহে একটি বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়, এতে ঘটনাস্থলে এক জঙ্গি নিহত হয়। এ সময় পুলিশ গুলি ছুড়লে আর এক জঙ্গি নিহত হয়। আহত হন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি নাজমুল ইসলাম ও পুলিশের এসআই মোহসেন। এদের মধ্যে এডিসি নাজমুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। এছাড়া এসআই মোহসেনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক জহুরুল ইসলাম ও তার ছেলে জসিম ছাড়াও আলম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার মানুষের মধ্যে। এদিকে সদর উপজেলার লেবুতলা গ্রামে আরেকটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে 8টি বোমা, 1টি পিস্তল সহ দুইজনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ওরা দুই দিকে দরজা আছে, গেট দেওয়া থাকে, ওরা খাস্তা মাস্তা বানায়, এইটাই জানি। তাছাড়া আর মেয়ে ছেলে পিলে ওদের পর্দা শিলি থাকে, ওরা বাড়ির ভিতরে কাউরি জাতি দেয় না। আমরা সাধারণ মানুষ, এখানকার মানুষজন যদি ওনার বাড়ি যেতাম, উনি বলতো না না বাড়ির ভিতরে যাওয়ার কারো প্রবেশ নিষেধ। কিন্তু ওনার উনি যেগুলো এখানে রাখতো, যদি কেউ বলতো যে এগুলা কে, আমার ভাই। এটা নিউ জেএমবির এবং জঙ্গি এখানে এক্সপ্লোসিভ সহ ওরা আত্মঘাতী গ্রুপের লোক সদস্য বলে মনে হয়। গোলাগুলি শুরু করে এবং আমাদের লোকজন যারা ব্যাকআপে ছিল তারাও গোলাগুলি করে, এবং গোলাগুলি করার পরে এক পর্যায়ে আর একজন বাইরে মারা গেছে। আমি কেউ কেউ বলতেছিল নাম তুহিন। কাউন্টার টেরিজমের বোম ডিসপার টিম ঢাকা থেকে রওনা হয়েছে, কাছাকাছি চলে আসছে, তারা আসলে বাকি অপারেশন চলতে থাকবে। লেবুতলায় ওখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়, সেখানে 8টা বোম এবং একটা 9mm পিস্তল পাওয়া যায়। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের প্রতিনিধি লোটাস রহমান সোহাগ। বিস্তারিত জানতে টেলিফোনে কথা বলছি তার সঙ্গে। সোহাগ, সোহাগ, এখন কি অবস্থা আসলে সবশেষ সেখানকার পরিস্থিতি কি? আমরা এর আগে যেটা জেনেছি, আপনি নতুন কোন তথ্য পেয়েছেন কিনা?
আপনি যেমন কি বলছিলেন জঙ্গি আস্তানার সঙ্গে জিনাদের দুটি বাড়িতে অভিযান চালানো হয় একটা সদরে, সেখানকার অভিযান শেষ হয়েছে এবং সেখান থেকে বোমা এবং পিস্তল উদ্ধার করা হয়েছে, এবং অপরটি বাজে জিরাদের মহেশপুরের বজরাপুরের হঠাৎ পাড়ায় এখানে অভিযান চলছে। মানে ঘটনাস্থলটিতে পুলিশের কাউন্টার টেরিজম ইউনিটের সদস্যরা বাড়িটিকে ঘিরে রেখেছে, যেহেতু ভিতরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়েছে, আরো বিস্ফোরক থাকতে পারে সন্দেহে তারা ভিতরে প্রবেশ করেনি। বোমবিস্ফোরণ ইউনিটের সদস্যরা ঢাকা থেকে রওনা দিয়েছেন, আশা করা হচ্ছে 2 ঘন্টার মধ্যে অভিযান শুরু হবে। ঘটনাস্থল পরিদর্শন করে খুলনা রেঞ্জ ডিআইজি স্যার আমাদেরকে এমনটি জানিয়েছেন যে 2 ঘন্টার মধ্যে অভিযান শুরু হবে এবং বিরতিহীনভাবে অভিযান শেষ হবে। এই ছিল আমাদের সর্বশেষ। দর্শক, ঝিনাইদহ থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি সোহাগ। জাতীয় পার্টি নেতৃত্বে আত্মপ্রকাশ করল সম্মিলিত জাতীয় জোট নামে নতুন রাজনৈতিক জোট। 56টি অনিবন্ধিত দল সহ 58টি দল নিয়ে জোটের ঘোষণা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। জোটের আত্মপ্রকাশ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এরশাদ জানান, নতুন এই জোট মহাজোটে থাকবে কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে জোটের প্রথম বৈঠকে। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের হয়ে নির্বাচনে অংশ নেয় হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি। আর 2014 সালের 5 জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে 80টি আসনে একক প্রার্থী দেয় দলটি। এবার আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করতে সম্মিলিত জাতীয় জোট নামে নতুন জোটের ঘোষণা করেছেন এইচ এম এরশাদ। তবে মোট 58টি দলের মধ্যে জাতীয় পার্টি আর বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ছাড়া জোটের 56টি দলেরই নিবন্ধন নেই। প্রথম পর্যায়ে দুটি নিবন্ধিত জোট, দুটি জোট এই জয় শরীফ নিয়ে আমি বৃহত্তর একটি জোট গঠনের ঘোষণা করছি। জোটের নাম হবে সম্মিলিত জাতীয় জোট। এছাড়াও আমাদের নীতি আদর্শের দ্বারা ঐক্যমত পোষণ করেন তাদের জন্য আমাদের জোটের দরকার করা থাকবে। এরশাদ বলেন, জোটবদ্ধ হয়ে নির্বাচন করে দেশ পরিচালনা করাই এখন জাতীয় পার্টির মূল লক্ষ্য। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে জোটবদ্ধ হবে জাতীয় নির্বাচন সহ সকল পর্যায়ে নির্বাচনের অংশগ্রহণ, জোটবদ্ধভাবে সরকার গঠন করে দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, সমাজে ন্যায় বিচার সুশাসন নিশ্চিত করা, উন্নয়নের ধারা প্রবর্তন করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। এরশাদ জানান, আওয়ামী লীগের সঙ্গে মহাজোটে থাকার বিষয়ে সিদ্ধান্ত হবে নতুন জোটের বৈঠকে। মহাজোট একটা ছিল, আমরা সেই মহাজোটে ছিলাম, এখন সেই মহাজোটে আমরা নাই। তবে ভবিষ্যৎ রাজনীতি কি হবে এখন বলা মুশকিল, অনেক কিছু ঘটতে পারে, রাজনীতি শেষ কথা বলতে না। তিনি আরো বলেন, তার নেতৃত্বাধীন জোটে স্বাধীনতা বিরোধী কোনো শক্তির জায়গা নেই। রাজনৈতিক নীতি আদর্শের দিক থেকে আমরা সবাই স্বাধীনতা চেতনা। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশব্যাপী চলমান সাংগঠনিক সফর শেষে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবে বিএনপি। দলের শীর্ষ নেতারা বলছেন, দাবি মেনে সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নেওয়া না হলে আন্দোলনে যাবেন তারা। এ লক্ষ্যে ভিশন 2030 সম্পর্কে নেতাকর্মীদের অবহিত করার পাশাপাশি তৃণমূলের সাংগঠনিক অবস্থাও নতুন করে পর্যবেক্ষণ করছে দলটি। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। গেল বছর ষষ্ঠ জাতীয় কাউন্সিলেই বিএনপির ভিশন 2030-র একটি প্রাথমিক ধারণা দিয়েছিলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমাদের জাতীয় সংসদকে বিকক্ষ বিশিষ্ট করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। গবেষণা ও পরামর্শের ভিত্তিতে এক বছরের ব্যবধানে সেই ধারণাকে একটি বিস্তৃত কর্মপরিকল্পনায় রূপান্তর করেছে বিএনপি। ভিশন 2030-র বিষয়বস্তু নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য দেশব্যাপী সাংগঠনিক সফর করছেন দলের শীর্ষ নেতারা। পাশাপাশি বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড কিভাবে চলবে, আন্দোলন কিভাবে সংগঠিত করা হবে, এই সফরে নেতাকর্মীদের তা অবহিত করা হচ্ছে বলে জানালেন এই দায়িত্বশীল নেতা। গণতান্ত্রিক ঘাটতির কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসার আমাদের যে প্রক্রিয়া, আমাদের যে চিন্তা, সেগুলো আমরা আমাদের নেতাকর্মীদের সামনে তুলে ধরছি। সাংগঠনিক সফরের মাধ্যমে শুধু নেতাকর্মীদের মাঝে নয়, ভিন্ন উপায়ে জনগণের সামনেও ভিশন 2030-র উদ্দেশ্য তুলে ধরতে চাই বিএনপি। এ লক্ষ্যে আগামী 10ই মে সংবাদ সম্মেলন করবেন বেগম খালেদা জিয়া। দেশের জনগণকে জানতে হবে বিএনপির তাদেরকে নিয়ে কি ভাবনা, তাদেরকে নিয়ে পরিকল্পনাটা, এই জিনিসগুলো পরিষ্কার করার জন্য দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জাতির সামনে ভিশন 2030 উপস্থাপন করবে। দলের এই ভাইস চেয়ারম্যান জানালেন, তৃণমূলের সংগঠনের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করে শিগগিরই সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবে বিএনপি। আমরা নির্বাচনকালীন সময় সরকারের রূপরেখা দেব, যে সরকার নির্বাচনকালীন সময় নির্বাচন পরিচালনা করবে। সাংগঠনিক সফরের পরেই আমি বিশ্বাস করি
নেত্রী বেগম খালেদা জিয়া জনসমক্ষে সেটা প্রকাশ করবেন। দাবি না মানলে কঠোর অবস্থানে যাওয়ার পরিকল্পনার কথা বললেন তিনি। সেই সরকার যদি সেই যৌক্তিক দাবিগুলো যদি মেনে না নেয়, অবশ্যই আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প পথ বিএনপির জন্য থাকবে না। একতরফা নির্বাচনের পুনরাবৃত্তি ঠেকাতে বিএনপি জনগণকে ঐক্যবদ্ধ করতে চায় বলেও জানালেন শীর্ষ নেতারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা বিরোধীদের অপপ্রচার রুখে দিতে ও তরুণদের কাছে টানতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হতে আওয়ামী লীগের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজিত জয়। তিনি বলেন, শুধু উন্নয়ন করলেই হবে না, তা প্রচারও করতে হবে। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ভিশন 2030 রাজনৈতিক ভাঁওতাবাদী ছাড়া কিছুই নয়। ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুক টুইটারের মতো সাইটগুলোতে আওয়ামী লীগের সংসদ সদস্যদের প্রবেশ ও তা ব্যবহারে উদ্বুদ্ধ করতে এবার দলের পক্ষ থেকে প্রশিক্ষণ কর্মশালা চালু হল। রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সংসদ সদস্যদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজিত জয়। তিন দিন ব্যাপী এই কর্মশালা শুরুতেই এমপিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সজীব ওয়াজেদ। বলেন, 75-এর আগে থেকেই দলের বিরুদ্ধে অপপ্রচার চলছে, সঠিক তথ্য দিয়েই এর মোকাবিলা করতে হবে। বাংলাদেশ বিরোধী যে শক্তি, যে শক্তি কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, তারা পাকিস্তানপন্থী, তারা 75-এর আগে থেকেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে একটি প্রচার চালিয়ে গেছে। অপপ্রচারকে মোকাবেলা করতে হলে আমাদের নিজেদের প্রচার করে যেতে হবে। দলের সংসদ সদস্যদের অনলাইনে সরকারের কর্মকাণ্ড প্রচারের আহ্বান জানিয়ে তিনি বলেন, কাজের পাশাপাশি প্রচারেরও প্রয়োজন আছে। আপনারা পারলে রোজ একটা করে পোস্ট দেবেন, কমপক্ষে দিনে দু তিনটা করেও দিতে পারেন। আমরা যেগুলো পোস্ট দেবো সেগুলো শেয়ার করেন। আমাদের পরিশ্রম এবং আমাদের বিরুদ্ধে অপপ্রচারের মোকাবেলা, এটা আমরা আরো বেশি মানুষের কাছে, আরো বেশি তরুণদের কাছে পৌঁছায় দিতে পারবো। এই সোশ্যাল মিডিয়াতে যদি প্রচারের কাজটা আমরা চলমান রাখি, তাহলে শুধু আজকের ভোটার না, তরুণ ভবিষ্যতের ভোটাররাও আওয়ামী লীগ ভোটার হয়ে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেন, বিএনপির ভিশন 2030 লোক দেখানো কর্মকাণ্ড ছাড়া আর কিছু নয়। আর একটা ভিশনের কথা শুনতে পাচ্ছি, সেটা নাকি ভিশন 2030। এর লক্ষ্যটা হচ্ছে হাওয়া ভবনের মতো আর একটা খাওয়া ভবনের ভিশন, এটাকে আমি বলবো একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে 50 জন আইন প্রণেতা অংশ নিয়েছেন। আগামী দুদিনে বাকি সদস্যগণ অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে আমদানি শুল্ক বাড়ানো আর বন্যার কারণে বেড়েছে চালের দাম, দাবি ব্যবসায়ীদের। সাময়িকভাবে শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা সরকারের, পুরোপুরি তুলে না নেওয়ার পরামর্শ। এবং অবৈধ দখল ও সংস্কারের অভাবে কার্যকারিতা হারাচ্ছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। চার জেলার চাষাবাদ ব্যাহত, বাজেট স্বল্পতা ও জনবল সংকটের অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। আসন্ন বর্ষা মৌসুম নিয়ে আতঙ্কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দারা। বৃষ্টিতে জলাবদ্ধতার আশঙ্কা তাদের, খাল দখল ও ভরাট হয়ে যাওয়াই এর কারণ বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধির। দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো বলছে, অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের বর্ষা মৌসুমে জলাবদ্ধতা মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি রয়েছে তাদের। দুই সিটি কর্পোরেশন এলাকায় বর্ষাকালীন প্রস্তুতি নিয়ে দুই পর্বের ধারাবাহিক রিপোর্ট করেছেন মিজানুর রহমান খবির। আজ দেখুন প্রথম পর্ব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় থাকা বৃহত্তর মিরপুরের পল্লবী এলাকার দৃশ্য এটি। বৃষ্টি শেষ হওয়ার দুদিন পরেও মূল সড়ক থেকে পানি সরেনি। সবচেয়ে উঁচু এলাকা মিরপুরের মধ্যে, এখনো দেখেন এই রাস্তার উপরে পানির এই অবস্থা, আরো বৃষ্টি আসলে যে কি অবস্থা হবে। এভাবে চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে, মানে বর্ষায় তো আরো সমস্যা হবে, এজন্য খুবই আতঙ্কে আছি। অধিবাসীরা জানান, তুরাগ সহ মিরপুরের অনেকগুলো বড় ও শাখা খাল ভরাট হয়ে অস্তিত্ব হারিয়েছে অনেক আগেই। স্থানীয় সংসদ সদস্য দাবি করেন, 2011 সাল থেকে কয়েকবার খাল খননের পদক্ষেপ ও জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেও সমাধান পাননি। তত্ত্বাবধায়ক সরকার আমলে, ওই আমলে ইস্টার্ন হাউজিং এর এই পুরো খালটাই বুঝে দেওয়ার কথা ছিল,
আপনার ওয়াশাকে, কিন্তু আজও পর্যন্ত বুঝাইতে পারে নাই। এখানে তিনটা চারটা খাল, আজও পর্যন্ত একটা খালি আমরা বের করতে পারিনি। আমার কথা হলো যে ইস্টার্ন হাউজিং কে ব্যবসার নামে এর পিছনে কে আছে? ঢাকা ওয়াসার দাবি, বারবার খাল পরিষ্কার করেও বর্জ্যমুক্ত করা সম্ভব হচ্ছে না। আবাসন প্রতিষ্ঠানের দ্বারা বেদখল করা খালগুলো উদ্ধারে বর্ষার আগেই যৌথভাবে পদক্ষেপ নেওয়া হবে। নিম্নাঞ্চলগুলোকে ভরাট করা হয়েছে, যে সমস্ত কারণে এই জলজটটা যেতে যথেষ্ট সময় লাগে। উত্তরের মেয়র মহোদয় সহ আমরা একটা মিটিং করেছি এবং আমরা তৎক্ষণাৎ তাদেরকে চিঠি দিয়েছি, খোঁজ নেব যে এখনো ডেডলাইনের মধ্যে করেনি কেন, যত তাড়াতাড়ি পারবো করিয়ে নেব। নগর কর্তৃপক্ষ জানান, ঢাকা উত্তরের বেশিরভাগ এলাকাতেই ড্রেন তৈরি ও পরিষ্কার করার কাজ প্রায় শেষ পর্যায়ে। ওয়াসা সহ অন্যান্য সেবা সংস্থার সাথে সমন্বয় করে বর্ষাকালীন প্রস্তুতি রয়েছে। এবার নতুন করে যে সংস্কার কাজগুলো, নির্মাণ পুনর্নির্মাণের কাজ হচ্ছে, ফলে অবস্থার বেশ কিছুটা উন্নতি হবে বলে আমরা আশা করছি। খালগুলো পুরোপুরি সংস্কার না করে কেবল নতুন ড্রেনের উপর ভরসা করে কতটা সফল হবে ওয়াসা ও সিটি কর্পোরেশন, সে ব্যাপারে অনেকটাই সন্দিহান স্থানীয় জনগণ। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি তদন্তে সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের 14 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। বেলা 12টার দিকে দুদক কার্যালয়ে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এর মধ্যে পানি উন্নয়ন বোর্ডের 6 নির্বাহী প্রকৌশলী, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার সহ কয়েকজন সুপারভাইজার রয়েছেন। সরকারি হিসেব অনুযায়ী বন্যায় সিলেট অঞ্চলে প্রায় 2,20,000 হেক্টর বোরো মৌসুমের ফসলি জমি তলিয়ে যায়। এর ফলে নিঃস্ব হয়ে পড়েন ওই অঞ্চলের প্রায় 4,00,000 কৃষক। এদিকে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠায় গত 2 মে সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল হাই, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম সরকার ও সুনামগঞ্জের সাবেক নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে পানি উন্নয়ন বোর্ড। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার বেলায়েত হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বেলায়েত, হ্যাঁ শিরিন, আপনাকে প্রথমেই জানিয়ে রাখছি যে আপনি নিশ্চয়ই জানেন যে বন্যা কবলিত হাওর অঞ্চলে বাঁধ নির্মাণের যে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল শুরু থেকে, যে গণমাধ্যমে যে রিপোর্টগুলো প্রকাশিত হয়েছিল, তারপর থেকে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখা হয়েছিল এবং দুর্নীতি দমন কমিশন এটা নিয়ে তদন্তেও নামে। কিছুদিন আগে আমরা যেটা দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডের প্রধান সহকারে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশন ডেকেছিল, তাদের সঙ্গে কথা বলেছিল এবং তাদের কাছ থেকেও অনিয়মের এক ধরনের স্বীকারোক্তিও কিন্তু দুর্নীতি দমন কমিশন জানিয়েছিল যে পেয়েছে। তো সেই ধারাবাহিকতায় আজকে এখানে বেশ কয়েকজন পানি উন্নয়ন বোর্ডের বেশ কয়েকজন প্রকৌশলীকে এখানে ডাকা হয়েছে, প্রায় 20 উপরে কর্মকর্তা এখানে রয়েছেন, এদের সকলেই কিন্তু প্রকৌশলী। এর মধ্যে এখানে 5 নির্বাহী প্রকৌশলী রয়েছেন যাদেরকে এখনো বেলা 12টা থেকে শুরু হয়েছে, এখনো তাদের সঙ্গে কথা জিজ্ঞাসাবাদ চলছে। তো দুর্নীতি দমন কমিশনের 5 তাদের সঙ্গে কথা বলছে। তাদের নামগুলো যদি আমি আপনাকে জানিয়ে রাখি, যে এখানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রয়েছেন সিরাজুল ইসলাম, তাওহিদুল ইসলাম, আবু তাহের, শফিকুল ইসলাম এবং বিজয় চন্দ্র শঙ্কর চক্রবর্তী রয়েছেন। তারপরে এখানে নিচতলায় আরো রয়েছেন প্রায় 15 অধিক কর্মকর্তা, তারা তাদের মধ্যে সুপারভাইজার অফিসার রয়েছেন, সেকশনাল অফিসার রয়েছেন এবং সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ারও রয়েছেন। তো দুর্নীতি দমন কমিশনের কয়েকজন কর্মকর্তার সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে আজকে মূলত এদের কেউই অভিযুক্ত সেভাবে না, তাদেরকে মূলত ডাকা হয়েছিল সাক্ষী হিসাবে এবং তাদের কাছ থেকে কোনো ধরনের যদি অনিয়ম হয়ে থাকে বাঁধ নির্মাণে বা কোনো ধরনের দুর্নীতি হয়ে থাকে সেটা কিভাবে হয়েছিল বা কতটুকু তাদের কাছ থেকে তথ্য পাবে, এই বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে কথা বলবে। তো এখন পর্যন্ত আমরা যেটুকু জানি যে শুধুমাত্র বেলা 12টা থেকে শুরু হওয়ার পরে শুধুমাত্র নির্বাহী প্রকৌশলীর সঙ্গেই এখনো কথা শেষ করতে পারেনি দুর্নীতি দমন কমিশন, তারপরে তাদের সঙ্গে কথা বলা শেষ করে তারপরে এখানে বাকি কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। তো সেটিও শেষ করতে বেশ সময় লাগবে। তো এটি শেষ হলে আমরা দুদক কর্মকর্তাদের কাছ থেকে জানতে চাইবো তাদের কাছ থেকে আসলে কি ধরনের তথ্য পেয়েছে, তারপর আমি আপনাকে বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল দুদকের প্রধান কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। হাওর ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি তদন্তে সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ চলছে, সেখান থেকে আমাদের সেই বিষয়ে জানাচ্ছিলেন রিপোর্টার বেলায়েত হোসেন। দুপুরের সময় আরো থাকছে। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। মধ্যপন্থী প্রার্থী ম্যাক্রো জয়ের ব্যাপারে প্রবাসী বাংলাদেশিদের আশাবাদ।
এবং সব নাটকীয়তার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে ভারত। কাল আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবে বিসিসিআই। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের ফুড সিস্টেম এবং নিউট্রিশন বিষয়ক সেমিনারে বক্তব্য রাখেন তিনি। এ সময় মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে মাতৃত্বকালীন ভাতা প্রদান করছে, ফলে মাতৃ মৃত্যু হার ও শিশু মৃত্যুর হার অনেক কমেছে। মাননীয় প্রধানমন্ত্রী মানুষের খাদ্য পুষ্টি নিরাপত্তা জীবন মান উন্নয়ন করতে সব বদ্ধপরিকর, সে নীতি ও লক্ষ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় নিরবভাবে আমরা কাজ করে যাচ্ছি। জাতির পিতা দেখে যাও পথ অনুসরণ করে আমরা দুর্বাট গতিতে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। একজন মার তার পুষ্টির জন্যে সন্তান যখন তার গর্ভে আসে তখন তার যেমন পুষ্টির প্রয়োজন, তার সন্তানেরও পুষ্টির প্রয়োজন। সেই লক্ষ্যে কিন্তু তিনি মাতৃত্বকালীন ভাতা চালু করেছেন। পুষ্টিকর খাদ্য নিশ্চয়তার জন্য যা যা করার, আমাদের সেফ ফুড অ্যাক্ট হয়েছে, সেফ ফুড অথরিটি হয়েছে, তারা কিন্তু কাজ করে যাচ্ছে। এই যা কিছু করার আমরা কিন্তু সব কিছুই করছি এবং আমাদের সন্তানদের, আমাদের ভবিষ্যৎ বংশধরকে যাতে পুষ্টিকর খাদ্য পায় এবং তারা যাতে সুখী সমৃদ্ধশালী দেশের নাগরিক হিসাবে সুস্বাস্থ্যের অধিকারী হয়, সেই লক্ষ্যে কিন্তু আমাদের কর্মসূচি এবং আমরা কাজ করে যাচ্ছি। আমদানি শুল্ক 10 থেকে বাড়িয়ে 25% করার পর থেকেই বাড়ছে চালের দাম, আর সাম্প্রতিক অতিবৃষ্টি ও অকাল বন্যাকে পুঁজি করে বাজার এখন অস্থির। এ অবস্থায় চাল আমদানিতে সাময়িকভাবে শুল্ক প্রত্যাহারের কথা ভাবছে মন্ত্রণালয়। তবে অর্থনীতিবিদরা শুল্ক পুরোপুরি তুলে না নেয়ার পক্ষে মত দিয়েছেন। মিল মালিকরা যেন বাজার নিয়ন্ত্রণ করতে না পারে সেদিকে নজরদারির দাবি ব্যবসায়ীদের। কামরুল হাসান সবজের রিপোর্টে। বেশ কয়েক বছর ধরে চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, তবে অভ্যন্তরীণ বাজারে চালের দামের ওপর এখনও রয়েছে আমদানির প্রভাব। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, চাল আমদানিতে শুল্ক 10 থেকে বাড়িয়ে 25% করার পর থেকে লাগাতার বাড়ছে চালের দর। গেল এক বছরে প্রায় 13 টাকা পর্যন্ত বেড়েছে 1 কেজি মোটা চালের দাম। মিনিকেট পাড়িজা নাজিরশাইল চালের দামও কেজি প্রতি বেড়েছে প্রায় 8 থেকে 10 টাকা। এরই মধ্যে অকাল বন্যায় ফসলের যে ক্ষতি হয়েছে, ব্যবসায়ীরা বলছেন তার নেতিবাচক প্রভাবও পড়েছে বাজারে। ব্যাপক আকারে একটা ক্ষতি হয়েছে বিল এলাকায়, সেই হিসাবে মোটা চালের একটু তো এফেক্ট হবেই, কারণ এটা তো 2-1 টনের ব্যাপার না। ধান যেটা অল্প অল্প কিছু পাচ্ছে সেটা দিয়ে চাহিদা পূরণ করা সম্ভব না। বাইরে থেকে যদি আমদানি না হয় তাহলে চাহিদা পূরণ করা এবছর সম্ভব না আমি মনে করি না। নিয়মিত চাহিদার সঙ্গে সামাজিক নিরাপত্তামূলক সরকারি কার্যক্রম বাড়ায় এপ্রিল মাস শেষে সরকারি গুদামেও চালের মজুত কমেছে অর্ধেক। মন্ত্রণালয় থেকে চাল আমদানিতে শুল্ক সাময়িক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে, তবে কৃষকের স্বার্থ বিবেচনায় শুল্ক পুরোপুরি প্রত্যাহার না করে তা কমনের পক্ষে মত অর্থনীতিবিদদের। ট্যারিফের ফলে আমদানি কমে গেছে, আমদানি কমার ফলে দাম বেড়েছে, দশ অন্তত সেই পর্যায়ে যদি নিয়ে আসে, কারণ এটা আমদানি রেসপন্সের উপর নির্ভর করবে। যে আপনি যদি যা ছিল সেখানে ফিরে যান, তারপরে আমদানি মূল্যের পরিস্থিতি দেখে ফার্দার কি করতে হবে সেটা চিন্তা ভাবনা করা যেতে পারে। চালের বাজার যেন সিন্ডিকেটের হাতে বন্দি না থাকে সেদিকে সতর্ক থাকার দাবি আড়তদারদের। 2-3 জন লোক যদি বলে যে না আজকে যা, আজকে বাজার 10 টাকা, ঠিক 10 টাকাই থাকবে। এরা যদি বলে 20 টাকা, 20 টাকাই থাকবে, ওরা যা বলে তাই। এটা সরকার দেখা উচিত। মন্ত্রণালয়ের তথ্য মতে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গেল মার্চের তুলনায় এপ্রিলের শেষ ভাগে চালের আমদানি বেড়েছে 111% বেশি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময় টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। 2017-18 শিক্ষাবর্ষে 11 শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে নতুন নীতিমালার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী এবছরে ভর্তি কার্যক্রম শুরু হবে 9 মে। এই নীতিমালা একজন শিক্ষার্থী সর্বোচ্চ 10টি এবং সর্বনিম্ন 5টি কলেজের নাম পছন্দ ক্রম অনুযায়ী আবেদন করতে পারবে। ভর্তির আবেদনপত্র দেয়া হবে 9 মে থেকে 26 মে পর্যন্ত, ফল প্রকাশ করা হবে 5 জুন, আর 1 জুলাই থেকে 11 শ্রেণীতে ক্লাস শুরু হবে। উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের অধীনে সারা দেশের 2 লক্ষাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে টেলিটকের সিম দেওয়া হবে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে জানানো হয়, 11 ও 12 শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে 40 ভাগ ছাত্রী এবং 10 ভাগ ছাত্রকে উপবৃত্তি দেওয়া হয়।
এবার 2 লক্ষাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে একটি করে টেলিটকের সিম দেওয়া হবে, যার ফলে সরাসরি উপবৃত্তির টাকা তারা মোবাইল থেকে তুলতে পারবে। একই সময়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তি খাতে সেবা পাবে। অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। নিরাপত্তা সহ 4 দফা দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। কর্তৃপক্ষের আশ্বাসে 16 ঘন্টা পর এই কর্মবিরতি সকালে প্রত্যাহার করে ইন্টার্ন চিকিৎসকরা। গত বৃহস্পতিবার হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জেরে গতকাল সন্ধ্যা থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম দুর্ভোগে পড়েন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। তাদের এই দাবিগুলো খুব অল্প সময়ের মধ্যে পূরণ করব এবং তাদের সঙ্গে মন্ত্রী মহোদয়ের আলাপ করে দিয়েছি এবং মন্ত্রী মহোদয়ের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা তাৎক্ষণিকভাবে আজকে কর্মবিরতি প্রত্যাহার করছে। আমাদের দৃঢ় আশ্বাস দিয়েছেন এবং এই আশ্বাসের ভিত্তিতে আমরা আমাদের যে ধর্মঘট কর্মবিরতি আমরা এখন থেকে প্রত্যাহার করতেছি এবং সব যত ইন্টার্ন চিকিৎসক আছে আমাদের সবাইকে এখন থেকেই কাজে যোগদান দিবে। সড়ক ও জলপথে সশস্ত্র সন্ত্রাসী হামলা বন্ধ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করার দাবিতে রাঙামাটিতে জেলা বাস ট্রাক মালিক ও শ্রমিক সমিতির ডাকে সকাল সন্ধ্যা পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকালে রাঙামাটি বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। এছাড়া বন্ধ রয়েছে সব ধরনের পণ্যবাহী ট্রাক চলাচল। ধর্মঘটের কারণে জেলার সব রুটের নৌযান চলাচলও বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন জেলার অধিবাসী সহ পর্যটকরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সাঁওতালরা। সকালে গোবিন্দগঞ্জের জয়পুর থেকে তীর ধনুক নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন সাঁওতালরা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে কাটামোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সুগার মিল এলাকায় মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা বলেন, বাপদাদার ভিটে মাটি থেকে উচ্ছেদ করার পর গত 5 মাস ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা। এ অবস্থায় তারা পূর্বপুরুষের ভিটা ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এছাড়া সাঁওতালদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় মামলা দায়ের হলেও এখনও কাউকে আটক করা হয়নি বলে অভিযোগ করেন তারা। গত বছরের 6 নভেম্বর গোবিন্দগঞ্জে রংপুর সুগার মিলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও সাঁওতালদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরে সাঁওতাল পল্লীতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দূষণ, দখল ও ভরাটের কবলে মরতে বসেছে চট্টগ্রামের প্রাণপ্রবাহ কর্ণফুলী নদী। দীর্ঘদিন ধরে ড্রেজিং না হওয়ায় খরস্রোতা এ নদী ধীরে ধীরে সংকীর্ণ হয়ে পড়ছে। ইতোমধ্যে নদীর ভরাট অংশে নির্মিত হয়েছে 2 লেনের বিশাল সড়ক এবং খেলার মাঠ। সিডিএ কিংবা সিটি কর্পোরেশন সহ ড্রেজিং এর দায়িত্ব নিতে রাজি নয় কেউই। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। যানবাহন চলাচলের জন্য তৈরি হওয়া মেরিনার সড়কের বয়স বেশি নয়, মাত্র কয়েক বছর। সড়ক থেকে শুরু করে খেলার মাঠ, পুরো এলাকাটি একসময় ছিল কর্ণফুলী নদীর অংশ। এখান থেকে ছেড়ে যেত সব ধরনের নৌকা এবং সাম্পান। কিন্তু দখল ও ভরাটের কবলে পড়ে নদীর কুল এখন অনেক দূরে, ছোট হতে হতে নদী যেন খালের রূপ নিয়েছে। নদী আসলে যারা ওই ফিশারি ঘাট মসজিদের এই সাইডে আসতে আসতে আসছে, মানুষে বসছে, ফুরাইছে, নদী ফুরিয়ে গেছে, কোনো দাদার মাদার করতেছে না, এইভাবে খাল হয়ে গেছে। প্রতিবেশী দেশ ভারতের মিজোরামের রুসাই পাহাড় থেকে উৎপত্তি হওয়া কর্ণফুলী নদী চট্টগ্রাম শহরের পাশ গেছে বঙ্গোপসাগরে মিশেছে। আর নিয়মিত ড্রেজিং না হয় নদীর এই অংশের 5 থেকে 7 কিলোমিটার সবচেয়ে ঝুঁকির মধ্যে পড়েছে। খরস্রোতা নদীতে তলানি জমতে পারে কম, আর যখন নদীর পার ভেঙে হোয়াইট হয়ে যায় তখন তার তলানিতে জমে, মানে ভরাটটা পুনঃ ভরাটের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, যার কারণে ক্রমান্বয়ে নদী ভরাট হয়ে যাচ্ছে। সিটি মেয়র বলছেন, কর্ণফুলী নদীর ড্রেজিং করার মতো সক্ষমতা কর্পোরেশনের নেই। আর সিডিএ চেয়ারম্যানের দাবি, নদী ড্রেজিং এর কাজ তাদের আওতায় পড়ে না। ড্রেজিং করার জন্য যে সক্ষমতার প্রয়োজন, যে ইকুইপমেন্ট বলেন, জনবল বলেন, অর্থ, সেগুলো তো না। আর এটা যেহেতু পোর্ট, এটার সাথে রিলেটেড পোর্টের দায়িত্ব। এটা সরকার নির্দিষ্ট করে দিয়েছে সিডিএ কি কি কাজ করতে পারবে, এর বাইরে সিডিএ যাওয়ার কোনো সুযোগ নাই। কর্ণফুলীর ড্রেজিং এর কাজটা সিডিএ না।
কর্ণফুলী নদীতে 90 দশকের শেষ দিকে 3 শ্রেণীর 140 প্রজাতির মাছের অস্তিত্ব পাওয়া যেত, কিন্তু 2009 সালে পরিচালিত এক জরিপে দূষণ ও দখলের কারণে মাছের পরিমাণ অর্ধেকে নেমে এসেছে বলে উল্লেখ করা হয়। এই কর্ণফুলী নদীকে বন্দরনগরী চট্টগ্রামের প্রাণ প্রবাহ হিসেবে চিহ্নিত করা হয়। আবার দেশের অর্থনৈতিক গতিপ্রবাহ এই কর্ণফুলী নদী, কারণ এই নদীর তীরেই চট্টগ্রাম বন্দরের অবস্থান। তাই বিশেষজ্ঞরা বলছেন, দেশের অর্থনীতি চাকাকে সচল রাখতে এই নদীকে বাঁচিয়ে রাখতে হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অবৈধ দখল ও সংস্কারের অভাবে কার্যকারিতা হারাচ্ছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, বেশিরভাগ খালি পরিণত হয়েছে সরু ড্রেনে। এতে ব্যাহত হচ্ছে কুষ্টিয়া সহ 4 জেলার হাজার হাজার হেক্টর জমির চাষাবাদ। বাজেট স্বল্পতা ও জনবল সংকটকে দায়ী করে শিগগিরই উচ্ছেদ অভিযান পরিচালনার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। কুষ্টিয়া থেকে বাবুল হোসেনের ছবিও এস এম রাশেদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান খালের দুই পাড়ে গড়ে তোলা হয়েছে অবৈধভাবে ঘরবাড়ি সহ বিভিন্ন ধরনের দোকানপাট। দখলদারদের অত্যাচারে দিন দিন খালগুলো পরিণত হচ্ছে সরু ড্রেনে। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে স্লুইস গেট, সে সাথে দীর্ঘদিন খালগুলো সংস্কার না হওয়ায় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কুষ্টিয়া সহ খুলনা বিভাগের 4 জেলার কৃষকেরা। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ফসলের আবাদ, দোকানপাট এবং দেখা যাচ্ছে গাছগাছালি অন্যান্য লোকজনে লাগায় কেলানটাকে একদম মানে ছোট করে ফেলছে। যখন পানির দরকার সেখন পানি পাইনি, মাটি ফাইটি যাচ্ছে, আমার বাইরের তে পানি নেই, তাহলে কেনাল থেকে আমার লাভ কি? গেটটা দেখছে বহুদিন এরকম রংসম, ওই ভবিষ্যৎ মন বললে করে না বললে ভাবে পড়ে আসে। আগে পানি বহুত আসতো কেনালে খুব, এখন পানি কম আসে, এখন ভরত পড়ে গিয়েছে। এ অবস্থায় স্বল্প বাজেট ও জনবল সংকটকে দায়ী করে খালগুলো দখলমুক্ত করার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বিভিন্ন সময় প্রশাসনের সাথে সম্পৃক্ত হয়ে আমরা তাদেরকে উচ্ছেদের জন্য বা তাদেরকে ওখান থেকে জায়গা খালি করে দেওয়ার জন্য নোটিশ করতেছি এবং সেই নোটিশের প্রক্রিয়া অব্যাহত আছে। অনেক খালি তালিকা সম্পন্ন করা হয়েছে এবং তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। আমরা বাজেট পেলেই আমরা আশা করা যাচ্ছে যে যেসব জায়গা অবৈধ দখলে আছে এই দখল জায়গাগুলো আমরা দখলমুক্ত করতে পারব। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলার 1,16,000 হেক্টর জমি চাষাবাদ করা হয়। এসব জমিতে সেচ কাজে ব্যবহৃত প্রধান খাল রয়েছে 193 কিলোমিটার। সময় সংবাদ, কুষ্টিয়া। আগামীকাল 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 156তম জয়ন্তী। এ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের কাচারি বাড়িতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, পুরোদমে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া। 7 দিনব্যাপী রবীন্দ্র মেলা এবং দেশ বিদেশের দর্শনার্থীদের কথা মাথায় রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিরাজগঞ্জ থেকে অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এখন সাত রব, 25শে বৈশাখ বিশ্বকবির 156তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে কাছারি বাড়িকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত পালঙ্ক, চেয়ার, পালকি সহ নানা নিদর্শন দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। পাশাপাশি বাড়ির পাশে চলছে 7 দিনব্যাপী রবীন্দ্র মেলা। দেশ বিদেশের লোক আসবে রবীন্দ্র জয়ন্তী আমাদের সামনে 25শে বৈশাখ। গেট নির্মাণের কাজ এবং ওয়াচটাওয়ার নির্মাণ কাজ চলছে, প্রতি বছর নেই, আশা করছি এবছরও দেশি বিদেশি প্রচুর দর্শক আসবে। সকল প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলছে, নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হবে। রবি ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এবারও 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শেষ সময়ে মহড়ায় ব্যস্ত শিল্পীরাও। সবাই সম্মিলিতভাবে আমরা পোস্টমাস্টার নাটকটি মহড়া দিচ্ছি, মহড়া চলছে আমাদের। মৃতলোক থেকে উদ্বোধনী নাচ করতেছি, আমরা প্রতিনিয়ত রিহার্সাল করছি যাতে অনুষ্ঠানটা ভালো হয়। এদিকে উৎসব নির্বিঘ্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যেখানে এই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে সেখানে সিসিটিভি, সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, সেখানে পুলিশের কন্ট্রোল রুম থাকবে। শাহজাদপুরের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর 1890 থেকে 1897 সালের বিভিন্ন সময় কাছারি বাড়িতে এসে থাকতেন। কবিগুরু এখানে বসে বিসর্জন পোস্টমাস্টার, ছিন্নপত্র, ছুটি ও সমাপ্তির মতো অসংখ্য ছোট গল্প, নাটক ও উপন্যাস রচনা করেছেন। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। জাতীয় শিক্ষাক্রম থেকে চারু ও কারুকলা শিক্ষা বাদ দেওয়া হলে সংস্কৃতি
হুমকির মুখে পড়বে বলে দাবি করেছে চারুকলা শিক্ষক পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জাতীয় শিক্ষাক্রম থেকে চারু ও কারুকলা বিষয়কে বাদ দেওয়ার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানানো হয়। এছাড়া এ বিষয়কে পাঠ্যক্রম থেকে বাদ দিলে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ বাধাগ্রস্ত হবে বলে দাবি করেন বক্তারা। সবকিছুর হাত এরকম খালি চায় আর শিল্প খালি দেয়, এটা কমিয়ে দিল কেন? অঙ্ক ইংরেজি কিছুই কমানো না, হঠাৎ এইটা কেন পরীক্ষায় যোগ দেওয়া হবে না? এটা কি কোনো, আরে ভাষা আগে ছবি এসেছে, তারপরে ভাষা হয়তো বা এসছে, তারপরে অঙ্গভঙ্গি এসছে, তার অনেক পরে এ ধর্ম এসছে, অত্যন্ত ভুল। আমি এটা জোর গলায় বলবো, এটা একটা জাতির জন্য ক্ষতিকর। যুক্তরাজ্যের আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রচারণা শুরু করেছেন লেবার পার্টির প্রার্থী টিলিপ সিদ্দিক। শনিবার হ্যামস্টেড থিয়েটারের সামনে সমাবেশের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন তিনি। টিলিপের সঙ্গে প্রচারণায় অংশ নেন লন্ডনের মেয়র সাদিক খান। ব্রেক্সিটের জন্য 8ই জুন আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী থেরেসা মে। শুরু থেকেই ব্রেক্সিটের বিরোধিতা করে আসছেন টিলিপ। ব্রেক্সিট প্রক্রিয়া এগিয়ে নিতে ব্রিটেন সরকারের সমর্থনের সিদ্ধান্তে আপত্তি জানিয়ে লেবার পার্টির ছায়া সরকারের দায়িত্বও ছাড়েন টিলিপ। এর আগে 2015 সালে লন্ডনের হ্যামস্টেড ও কিলবার্ন আসন থেকে জয়ী হন তিনি। দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার লক্ষ্যে শুরু হওয়া প্রচারণায় সাদিক খান সহ অংশগ্রহণকারী সবাইকে এক টুইট বার্তায় ধন্যবাদ জানান টিউলিপ। ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের তালিকায় প্রথমেই আছে বাংলাদেশিরা, এরপর আফগান, ইরাকি, ইরিত্রিয়ান এবং সাব সাহারান আফ্রিকানরা। এক প্রতিবেদনে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্স জানায়, গত বছরের প্রথম 3 মাসে অবৈধ উপায়ে ইতালি পৌঁছেছিল মাত্র 1 জন বাংলাদেশি। চলতি বছর এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয়ে রাত 8টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচন পূর্ব বিভিন্ন জরিপে মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রো তার প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী ম্যারি লোপেনের চেয়ে এগিয়ে রয়েছেন। প্রবাসী বাংলাদেশিরাও ম্যাক্রোর বিজয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন ফ্রান্স প্রতিনিধি লুৎফর রহমান বাবু। প্রথম দফা বুট শেষে কোনো একক প্রার্থী 50% উপরে বুট না পাওয়ায় দ্বিতীয় দফার বুট শুরু হয়েছে এবং সকাল 8টা থেকেই বুট গ্রহণ শুরু হয়েছে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে গ্রহণ করা হয়েছে এবং নিরাপত্তা কর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন। নানা হিসাব নিকাশ এবং জনমত জরিপে দেখা যাচ্ছে এবং নির্বাচন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও মনে করছেন যে এই নির্বাচনে এখন পর্যন্ত ইমানুয়েল ম্যাক্রোনই ভোটারদের কাছে এগিয়ে আছেন এবং তিনি হয়তো শেষ পর্যন্ত এই এই নির্বাচনে হয়তো বা জয়ী হতে চলেছেন। এই ভোটারদেরকে তিনি তার দিকে আকৃষ্ট করতে পেরেছেন তার উদার নীতির কারণে এবং অপরদিকে ফ্রন্ট ন্যাশনালের যে প্রার্থী মেরিন লুপেন, কিন্তু তিনি অভিবাসন বিরোধী সহ বিভিন্ন কারণে ভোটারদেরকে তার দিকে ততটা আকৃষ্ট করতে পারেননি। প্রথম দফা নির্বাচনের মতো দ্বিতীয় দফা নির্বাচনেও প্রবাসী বাংলাদেশিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং ভোটাধিকার প্রয়োগ শেষে তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন যে ইমানুয়েল ম্যাক্রন যদি নির্বাচিত হয়ে আসেন তাহলে অভিবাসন আইনে যে সহজ পদ্ধতি আছে সেটি থাকবে, একই সাথে সন্ত্রাস মোকাবেলা এবং তিনি নির্বাচিত হয়ে আসলে ব্যবসা বাণিজ্য এখানে আরো চাঙ্গা হবে বলে তারা তাদের মতামত জানিয়েছেন। যারা আমরা বাংলাদেশি এদেশে আছি, বিভিন্ন ক্ষেত্রে আমরা কার্যক্রমে আছি, তাদের সবার প্রার্থী হচ্ছেন ইমানুয়েল ম্যাক্রন, কারণ উনি যতটুকু উদারভাবে আমাদের পাশে থাকতে পারবেন। মারিন লোপেনের বক্তৃতায় দেখা গেছে উনি সম্পূর্ণ বিদেশি বিরোধী। জনাব ম্যাক্রন উনি প্রবাসীদের স্বার্থকে সংরক্ষণ করার জন্য এবং স্থবির অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফ্রান্সকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য যে প্রতিজ্ঞাবদ্ধ, সেই জন্য বাংলাদেশি সকল কমিউনিটির এই প্রবাসী বান্ধব এই নেতাকে গ্রহণ করেছে বলে আমার বিশ্বাস। জনমত জরিপগুলা সাধারণত নির্বাচনের যথেষ্ট প্রতিফলিত হয়, সেক্ষেত্রে আমরা মনে করি ম্যাক্রনই আজকের এই নির্বাচনে আসবেন, জয়ী হয়। এলিজে প্রাসাদে যে যান না কেন, ফ্রান্সের ভোটাররা মনে করছেন যে সন্ত্রাস বিরোধী যে অভিযান, সন্ত্রাস বিরোধী যে তাদের যে নীতি সেখানে তিনি কঠোরতা অবলম্বন করবেন। পাশাপাশি ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন অভিবাসী আইনে আর কোনো কঠোরতা আরোপ করা হবে না। প্যারিসের পন্তা ভোটার কেন্দ্রের সামনে থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। সব নাটকীয়তার অবসান ঘটিয়ে জুনে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে আসরের
বর্তমান চ্যাম্পিয়ন ভারত। বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর সবকিছু ঠিক থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সোমবার 15 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে টিম ইন্ডিয়া। মূলত আইসিসির লভ্যাংশ নিয়ে বিরোধের জের ধরেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার হুমকি দেয় বিসিসিআই। 25 এপ্রিল দল ঘোষণা নির্ধারিত তারিখ বেঁধে দিয়েছিল আইসিসি, কিন্তু অংশগ্রহণকারী সাতটি দেশ দল ঘোষণা করল, নির্ধারিত সময় দল ঘোষণা করেনি ভারত। এরপরেই সৃষ্টি হয় জটিলতার। পরে আইসিসি জানায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ না নিলে 2017 থেকে 2023 সাল পর্যন্ত আইসিসির কোনো ইভেন্টে অংশ নিতে পারবে না ভারত। এই অবস্থায় বিসিসিআই আজ বিশেষ সাধারণ সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। জানা গেছে বিরাট কোহলির নেতৃত্বে সোমবার দল ঘোষণা করবে ভারত। দুপুরের সময়ে এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঝিনাইদহে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে আত্মঘাতী হামলা ও গুলিতে 2 জন নিহত, 2 পুলিশ কর্মকর্তা আহত, আরেক বাড়ি থেকে বোমা অস্ত্র সহ 2 জনকে আটক। জাতীয় পার্টির নেতৃত্বে 58টি দল নিয়ে সম্মিলিত জাতীয় জোট নামে নতুন জোটের ঘোষণা এরশাদের, মহাজোটে থাকা না থাকা নিয়ে সিদ্ধান্ত প্রথম বৈঠকে। দেশব্যাপী সাংগঠনিক সফর শেষে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবে বিএনপি, দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি। বিএনপির ভিশন 2030 রাজনৈতিক ভাওতাবাজি বললেন ওবায়দুল কাদের, এমপিদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান। এবং সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি তদন্তে পানি উন্নয়ন বোর্ডের 14 প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ চলছে দুদকে। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গেই থাকুন সময়।